বেলুড়ের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মীরা। প্রথমে আমরা চলে যাচ্ছি ঢাকা মেডিকেল কলেজে, সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাড়িয়ার। আপেল, দুর্ঘটনায় দগ্ধদের শারীরিক অবস্থার কি তথ্য আছে আপনার কাছে, আর কারো মরদেহ এখনো পর্যন্ত হস্তান্তর হয়েছে কিনা জানাবেন আমাদের? বিলি রোডের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর যারা আহত হয়েছেন তাদের মধ্যে বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটে তিনজন চিকিৎসা নিচ্ছেন। মেহেদি, রাকিব, সুমায়ের নামে যে তিনজন রয়েছেন তাদের আসলে ওই দুই দিন ঘটনাস্থলে তাদের আসলে আগুনের কারণে ধোঁয়ায় তাদের শ্বাসনালী পুড়ে যায়। ডাক্তাররা বলছেন তারা অনেকটাই শঙ্কামুক্ত, আজ অথবা আগামীকাল তাদেরকে আসলে হাসপাতাল থেকে রিলিজ দিতে পারে বলে তারা জানিয়েছেন। অপরদিকে বলে রাখে যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিক বিভাগে দুজন চিকিৎসা নিচ্ছেন। ইকবাল ও জুবায়ের নামে যে দুজন যুবক রয়েছেন তারা আসলে সেদিন তারা সেই রেস্টুরেন্টে গিয়েছিলেন খেতে, এবং আগুন যখন ধীরে ধীরে যখন নিচ থেকে উপর তলাগুলোতে যখন ছড়িয়ে পড়তে থাকে তখন তারা পাঁচ ও সাত তলা থেকে তারা লাফ দেয়। আসলে এই কারণে তাদের আসলে হাঁটুতে এবং কোমরে তারা ভালো আঘাত প্রাপ্ত হন, এবং চিকিৎসকরা বলছেন যে তারাও সেদিনের পর থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং তাদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন, এবং তারাও ধীরে ধীরে সুস্থতার দিকে তারা যাচ্ছেন। বলে রাখি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ঘটনার পর থেকে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন এবং তিনি খোঁজ খবর রাখছেন। ডাক্তাররাও আন্তরিকতার সহিত তাদের সেবা দিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত যে দুটি লাশ নিয়ে যেটি রয়েছেন যে ডিএনএ টেস্ট করতে দিয়েছেন, তবে লাশ আজকে যে দুটি লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে সে হস্তান্তর এখনো হয়নি। আপেল, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এবারে চলে যাচ্ছি বেলি রোডে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিব রহমান। নাজিব, গ্রিন কোজি কটেজে আজকে পরিদর্শনে এসেছেন কিনা কি তথ্য পেয়েছেন আপনি? লোপা, শুরুতেই আমি একটু জানিয়ে রাখতে চাই যে বেইলি রোডের এই ধ্বংসস্তূপে কিন্তু আজ রাজুক এবং ফায়ার সার্ভিসের দুটি দল পরিদর্শনে আসার কথা রয়েছে, কিন্তু তারা এখনও এসে পৌঁছায়নি। কখন নাগাদ আসবে সে বিষয়ে এখনও সুস্পষ্ট কোনো তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত নেই। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে এই অগ্নিকাণ্ডের পরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো ভবনটি। এই ভবনটি দেখতেই কিন্তু সকাল থেকে সাধারণ মানুষ এই ভবনের সামনে অপেক্ষা করছেন এবং তারা এখানে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছেন সেদিনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি। এবং আমরা যারা বেঁচে ফিরেছেন এই অগ্নিকাণ্ড থেকে তাদের সাথেও কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আসলে কিভাবে বেঁচে ফিরলেন সে বিষয়টি নিয়ে কিন্তু বিস্ময় প্রকাশ করেছেন যে অগ্নিকাণ্ডের যে ভয়াবহতা ছিল সেই ভয়াবহতা তাদেরকে মানসিকভাবে যেভাবে বিপর্যস্ত করে তুলেছেন সেই মানসিক শক্তি নিয়ে তারা আবার কবে ফিরে আসতে পারবেন সে ব্যাপারে কিন্তু তারা সন্দিহান। তাছাড়া ফায়ার সার্ভিসের দল এবং রাজুকের দল আমাদেরকে জানিয়েছিলেন যে এই ভবনটির কোনো ধরনের ফায়ার সেফটি ছিল না, অনুমোদন ছিল না, কিন্তু এই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এমন প্রশ্ন কেন উঠছে এই ব্যাপারটি নিয়ে কিন্তু ক্ষোভ জানিয়েছেন যারা বেঁচে ফিরেছেন, এবং সাধারণ মানুষরাও কিন্তু এই ব্যাপারটি নিয়ে প্রশ্ন তুলেছেন যে কেন আসলে একটি দুর্ঘটনার পর এই ভবন নিয়ে অনুমোদন আছে কি নেই, এই প্রশ্নগুলো ওঠে। তো সব মিলিয়ে এখানকার পরিস্থিতি বলতে সাধারণ মানুষ ভিড় করছেন, তারা অনেকেই যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে উপস্থিত হয়েছেন। আর তাছাড়া এই ভবনের তদন্ত কমিটি যেটি করেছেন তারা ইতিমধ্যে এখনও এসে পৌঁছায়নি, কিছুক্ষণ পর আসার কথা রয়েছে। তারপরে তাদের কাছ থেকে জেনে আপনাদেরকে আরও কিছু তথ্য হয়তো আমরা পরবর্তী সংবাদে জানাতে পারবো। লোপা,